নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার হাতে দেখছেন এক থালা পোলট্রি মুরগি স্টমাক। আজকে কিন্তু এই মাটির হাঁড়িতে স্টমাক রান্না করব মাঠের মাঝখানে। তাহলে আপনারা তো বুঝতেই পাচ্ছেন কত মজা হবে, কত আনন্দ হবে। তাহলে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এই স্টমাক রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি। স্টমাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে তারপর আমি ভালো করে ধুয়ে নেব। স্টমাকটা দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে অনেক কবার ধুয়ে নেব। স্টমাকটা আমি অনেক কবার ধুয়ে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। মাঠের মাঝখানে আজকে আমি মাটি দিয়েই উনুন তৈরি করে নিলাম। দারুণ হয়েছে কিন্তু হেভি, এটা একটু আগিয়ে দিই, বাস এই তো হয়ে গেছে। এবার আমি স্টমাকের মধ্যে আধা পাকা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো আর চার ফালি করে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, সরষের তেল। মশলার সাথে স্টমাকটা ভালো করে এবার মেখে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। উনুন আমি ধরিয়ে নিলাম, এবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে দেব। খুব সুন্দর উনুন ধরেছে, আস্তে আস্তে মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা তেজপাতা। এবার আমি ফোড়নের উপর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি মাখিয়ে রাখা স্টমাকটা দিয়ে দিচ্ছি। সুন্দর উনুন জ্বলছে, কি সুন্দর! আজকে স্টমাকটা যা রান্না হবে না! সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম, এবার আমি ঢেকে দেব। অনেকটা সময় আমি ঢেকে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্না কত দূর হলো রে? আধ ঘন্টা হলো, আর আধ ঘন্টা হোক তারপরে খাবি। আধ ঘন্টা বুঝি না, তুই আমাকে এখনই দে দিস দে। কষানো হয়ে আছে, এখনই লাগবে? হ্যাঁ এখনই লাগবে। আর কি দে? ভাই খুব ভালোবাসি স্টমাক খেতে, তার জন্য আজকে রান্না করেছি। এই নে। ও দারুণ লাগবে। নুন ঝালে ঠিক আছে সব কিছু? আপনাদের একবার তুলে দেখাই স্টমাকটা কিরকম রান্না হয়েছে। এই দেখুন স্টমাকটা এক ঘন্টা ধরে আমি রান্না করে নিলাম। স্টমাক আমার রান্না হয়ে গেছে, সবার শেষে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। স্টমাক আমার রান্না হয়ে গেছে, নামানোর পরে দেখুন কত সুন্দর এখনও ফুটছে। মাটি হাঁড়িতে কিন্তু এরকমই হয়।
দেখুন কত সুন্দর লাগে দেখতে। জাস্ট খেতে অসম হয়েছে, সুন্দর, দারুণ হয়েছে। নুন ঝাল সব দিকে একদম ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। মুরগির মাংসের থেকে বেশি টেস্ট, অনেকের হয়তো খায় না, কিন্তু আমার কাছে এই জিনিসটা মুরগির মাংসের থেকেও বেশি টেস্ট লাগে খেতে। মাটি হাড়িতে স্টমাক রানলে যাদের টেস্ট হয় সেটা আমি খেয়ে বুঝতে পারছি। লেভেলের বাইরে একদম, দারুণ লাগে। রুটির সাথে কিন্তু দারুণ লাগছে খেতে। স্টমাক রান্নাটা এত সুন্দর হয়েছে রুটি দিয়ে, কিন্তু দারুণ লাগছে খেতে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।